নভেম্বরের 2 তারিখ আর এই মুহূর্তে আমি আছি কিন্তু বিবেকানন্দ রোড আর যেই প্রতিমার বিসর্জনটা তোমাদের আমি এই বছর দেখাবো মানে প্রথম বিসর্জন বলতে পারো এই চ্যানেলে 2024 এর জন্য কালীপূজোর সেটা হচ্ছে পাথুরিয়াঘাটা ব্যাম সমিতির যে বিসর্জন সেটা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে এই বছর ওনাদের কিন্তু 97 বছর ছিল আমি কিন্তু ওনাদের যে পরিক্রমাটা সেটাও দেখিয়েছিলাম খুবই সুন্দর আর খুবই ঐতিহ্যশালী একটি পুজো কিন্তু ওনারা করে থাকেন দেখতেই পাচ্ছ টোটাল যে ওনাদের ব্যানারটা কিন্তু আর টোটাল এই যে ঘরটা মায় নিয়ে যাওয়া হয় আমি আগের বছরও তোমায় দেখিয়েছিলাম এটা আমার দ্বিতীয় বছর একটা বছর লেখা আছে পাথুরিয়াঘাট সর্বজনীন শিশি কালী পূজা পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি এখান থেকে কিন্তু যে এটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের এইটা কিন্তু দুখানে কিন্তু মঙ্গল ঘট থাকে তার মাঝখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এইখানে ঢাকি দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে প্রতি বছর এরকমই কিন্তু থাকে এদিকে কিন্তু যে ঢাকির ব্যাপার সেটা কিন্তু থাকে আর এখানে একটা কিন্তু যে দেখতে পাচ্ছ মায়ের যে মেন ঘট সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর মায়ের যে খাড়া সেটাও আছে আমি আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম আগের বছর ঠিক এইভাবেই কিন্তু প্রসেশনটা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু প্রসেশনটা এগিয়ে আসছে অনেকটা বড় কিন্তু এনাদের প্রতি বছরই প্রসেশন হয়ে থাকে আর কলকাতা কেন উত্তর কলকাতা কেন শুধু কলকাতার মধ্যে যদি বলা হয় এই কালী সব থেকে কিন্তু বড় কালী আমি তোমাদের ডেডিকেটেডভাবে দেখিয়েছি ব্লগে যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু টোটাল যে প্রসেশনটা ওনাদের তৈরি হয় প্রতি বছরই এটা হচ্ছে এই যে ব্যান্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই অন্য রকম দেখতে পাচ্ছ পাগড়িওয়ালা যে ব্যান্ড সেরকম হয় ঠিক সেরকম কিন্তু একদম অন্য রকম যেরকম আমরা ব্যান্ড দেখে থাকি সেরকম কিন্তু নয় একদম অন্য রকমের কিন্তু আর এই প্রসেশনটা কিন্তু আরও অনেকটা লঙ্গার আছে কারণ অনেকটা বড় প্রসেশন দেখতে পাচ্ছ এখন লোকে হাঁপিয়ে গেছে কারণ অনেকটা এসছে আর ওই দিকে কিন্তু আরও ইন্টারেস্টিং বিভিন্ন জিনিস আছে তোমার দেখতে দেখো আশা করি ভালো লাগবে তাহলে ব্যান্ডার পরে যে জিনিসটা করা হয়েছে সেটা কিন্তু এবারে গেট করা হয়েছে যেটা কিন্তু খুব ক্যার্টুন ক্যারেক্টার নানা রকম দেখা যাচ্ছে আর তারপরে এটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা কিন্তু সাঁওতালি নাচ আর সব থেকে যেটা ইন্টারেস্টিং মাথার ওপরে কিন্তু বিভিন্ন রকম আগুন জ্বলছে জিনিসটা স্টার্ট হক তো তখন তোমরা দেখতে পারবে আর যে ধামসা মাদলের যে ব্যাপারটা সেটাকেও কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ সাঁওতালের যে নাচ হয় আর এই ধামসা মাদলের ব্যাপার যেটা সেটা কিন্তু করা হয়েছে আর দেখতে পাচ্ছ যে মহিলারা আছে তাদের কিন্তু মাথায় দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু অন্যরকম আগুন জ্বলছে দেখতে পাচ্ছ মাথার যে হাড়িটা আছে তার মধ্যে আর এখানে সব থেকে যে ইন্টারেস্টিং ব্যাপারটা লাগে সমস্ত যে কমিটির মেম্বাররা আছে তারা কিন্তু মেয়েরা কিন্তু ট্রেডিশনালভাবে শাড়ি পরে আর ছেলেরা কিন্তু ধুতি পরে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সে বড় কালী আমাদের যে পাথুরিয়াঘাটা বড় কালী যেটা সেটা কিন্তু এগিয়ে আসছে আর মাকে কিন্তু যে ট্রলারের ওপর বানানো হয় সেই ট্রলারের ওপরেই কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয় কারণ ঠাকুরটি এতটাই বড় নাড়াচাড়া করা বেশি সম্ভব নয় কারণ প্রচণ্ডই বড় প্রতিমা তোমরা দেখেই বুঝতে পারছো কলকাতার সব থেকে বড় প্রতিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কর্পোরেশনের গাড়ির মাধ্যমে কিন্তু জিনিসটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই হচ্ছে মায়ের যে রূপ দেখতে পাচ্ছ মাকে প্রচণ্ড পরিমাণে সিঁদুর খেলানো হয়েছে দেখতে পাচ্ছ মায়ের মুখ একদম রাঙা হয়ে গেছে লালে